অনেক সংগঠন আছে এবং বেশ কিছু সংগঠন একটি অংশ, তারা জাতীয়করণের বিষয়ে কিছু সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করেছিলেন। মূলত সার্বিক জাতীয়করণ সেই বিষয়টা নিয়ে একটু অস্পষ্টতা আছে, কিছুটা বিভ্রান্তিও আছে। আমরা এই বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয় বিনিয়োগ এখন বাড়িয়ে একটা এমন একটা পর্যায়ে এসেছে এনেছেন যে যেখানে আসলে আমরা আন্তর্জাতিক মানের গুণগত শিক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং তার সাথে আলোচনার পরে আমরা তার নির্দেশনায় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় দুটো কমিটি করে দেন, যে জাতীয়করণ এই বিষয়টি আসলে আলোচনার জন্য খুবই জনপ্রিয়, কিন্তু কি প্রক্রিয়ায় একটা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে, প্রতিষ্ঠান কি সেই জাতীয়করণ চাচ্ছে কিনা, জাতীয়করণ হলেই যে একজন শিক্ষার শিক্ষক তার শিক্ষার যে সিনসিয়ারিটি একনিষ্ঠতা এবং তার যে এফিসিয়েন্সি সেটা কি বাড়বে কিনা, শিক্ষার্থীরা উপকার পাবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটা বিশেষায়িত দুটো কমিটি করা হয়েছিল। আর আমাদের শিক্ষক মন্ডলী তারা সরকারি শিক্ষকদের সাথে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কিছু কিছু বিষয়ে, যে আর্থিক বিষয়ে বিশেষ করে বেতন ভাতার প্রশ্নে যে পার্থক্যগুলো আছিল সেগুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং সেগুলো দূর করার জন্য তাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল। তো আমরা এই বিষয়টি তাদেরকে আশ্বস্ত করেছি যে যেই বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে সেখানে তাদের প্রতিনিধিত্ব থাকবে। আর নীতিগতভাবে সরকারি শিক্ষকদের যেই বেতন ভাতা আর বেসরকারি শিক্ষকদের যেই বেতন ভাতা সেটার মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা কিভাবে ব্যবধানটা কমানো যায় সেটার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনার সাপেক্ষে একটা ভবিষ্যতে একটা পরিকল্পনা করব, সেটা সেই কমিটির আলোচনার প্রেক্ষিতে সেটা হবে। তবে একটি কথা এখানে বলতে চাই যে আসলে সরকার, আমাদের বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে শেখ হাসিনা সরকার, কোভিড এর সময়ও আপনারা দেখেছেন যে প্রায় 2 বছর শিক্ষক মন্ডলী তারা কিন্তু এমপিও যথাযথ সময় পেয়েছেন, 1%ও কমে নাই শিক্ষক মন্ডলীকে, সেক্ষেত্রে বিদ্যালয়ে যেতে হয় নাই, যাতায়াতের ভাড়া সেখানে বহন করতে হয় নাই, কিন্তু তারপরও এমপিওর যে টাকাটা মান্থলি পেমেন্ট অর্ডার সেটা কিন্তু 1%ও কমেনি। তো এই প্রেক্ষিতে আমরা শিক্ষক মন্ডলীকে বলেছি যে যেখানে সরকার শিক্ষা খাতে আমাদের বিনিয়োগ বাড়াচ্ছেন সেক্ষেত্রে আসলে এইভাবে একটা মোটা দাগে দাবি করার চাইতে আমরা সুনির্দিষ্ট ভাবে বৈষম্য কমানো বা পার্থক্য কমানোর বিষয়টাতে আমরা কাজ করতে পারি। আর এমপিও একটা সরকারের পক্ষ থেকে দেয়া বেতন ভাতা একটা অংশ, আর প্রতিষ্ঠানও কিন্তু শিক্ষকদেরকে তার উপরে বেতন ভাতা দেওয়ার কথা, কিছু কিছু প্রতিষ্ঠান সেটা দিতে পারেন না, সেটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এবং সেটা কিভাবে নিরসন করা যায় সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত হয়েছেন যে এই বৈষম্য যদি থেকে থাকে সেই বৈষম্য নিরস করতে হবে, সেই বৈষম্য সব জায়গাতে নেই, অনেক বেসরকারি স্কুলে দেখা গিয়েছে সরকারি শিক্ষকদের চেয়ে অনেক বেশি বেতন তারা সেখানে পান। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সরকারিকরণ করলে যে সেই বিদ্যালয়ের ফলাফল ভালো হয়ে যাবে বা শিক্ষকের মান বৃদ্ধি পাবে সেটার কিন্তু সেই ধরনের নিশ্চয়তা আমরা সবসময় পাই না। তাহলে তো আমরা SSC HSC পরীক্ষার সময় দেখতাম যে শুধু সরকারি বিদ্যালয়গুলোই সবচেয়ে ভালো রেজাল্ট করেছে বা ভালো ফলাফল করেছে। তো এটা আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গুলো হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আলোচনা করে আমরা এই আমাদের সুপারিশ সমূহ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক যোগান আর্থিক সংশ্লেষ সেগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তটা নিব। শুধুমাত্র শিক্ষকদের জাতীয়করণ যে আলোচনাটা সেটা জনপ্রিয়তার খাতিরে আসলে এখানে অনেক সময় অনেক সমর্থন অনেক সৃষ্টি হয়ে যায়, কিন্তু একটা বিষয় আমরা এখানে ভুলে গেলে চলবে না যে আমরা যদি একজন শিক্ষক যদি তার যদি যে একনিষ্ঠতার জায়গায় তার যে দায়িত্ব পালনের জায়গায় সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কোন কোন ধরনের প্রণোদনা দিলে, কোন কোন ধরনের সুবিধা বাড়ালে, কোন কোন ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করলে তার যেই জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা যাতে করে উপকৃত হন, আমরা যদি এমন একটা পরিকল্পনার মধ্যে থাকতে পারি যেখানে শিক্ষক কোচিং করছেন না, যেখানে শিক্ষক যথাযথ সময়ে পড়াশোনা করছেন, পাঠদান সম্পন্ন করছেন, নতুন সিলেবাসটাকে আত্মস্থ করেছেন, সেটা প্যাডাগজিক্যালি তিনি প্রশিক্ষণ নিয়েছেন, তার যে শিক্ষণ কার্যক্রম সেখানে তিনি একনিষ্ঠতার সাথে করছেন, তাহলে বিনিয়োগ তো স্বাভাবিকভাবেই ইনক্রিমেন্টালি বাড়ছে এবং বাড়বে। তবে মোটা দাগে জাতীয়করণের চাইতে আমরা সুনির্দিষ্ট হবে আমরা এই বিষয়টা সমাধান অবশ্যই করতে চাই। আমরা শিক্ষক মন্ডলীকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী তাদের দাবির প্রতি অবশ্যই আমাদেরকে বলেছেন, সেটা বিবেচনা করে দেখতে, সেটা কিন্তু অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের যেই ধারায় আমরা আছি সেটা হতে হতে অবশ্যই আমরা মনে করি যে একটা কাঠামোর মধ্যে আসবে। তবে
সব শিক্ষককে বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে যে সরকারি করে ফেললে যে রাতারাতি আমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে, সেটাও কিন্তু সেটা সঠিক অনুমান নয়। কারণ আমার 30,000-এর মধ্যে মাত্র এখন হচ্ছে প্রায় 700-টির মতন সরকারি প্রতিষ্ঠান, সেগুলোর যদি রেজাল্টের দিকে দেখি আর যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে সেখানে মান নিয়ন্ত্রণের জন্য যেখানে কমিটি থাকে, ব্যবস্থাপনা কমিটি থাকে, সেগুলো রুটিন মনিটরিংটা কিছুটা হলেও সহজ হয়। আর সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখেছি সরকারি বিদ্যালয়ে সেখানে কিন্তু ব্যবস্থাপনা কমিটি থাকে না, সেখানে পাঠদানের বিষয়ে যে দুর্বলতা গুলো আছে সেগুলো আমরা নিরসন করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই। বিশেষ করে আমরা দেখেছি যে প্রান্তিক পর্যায়ে